শহরের সক বাজারের বালিয়ারকেট মার্কেটের রুফটপত মজার মজার নানান হানার রেসিপি লইয়ে উদ্বোধন করা হইয়ে রেস্টুরেন্ট অপরটো। শুক্রবার জুমার 23 তারিখ ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রেস্টুরেন্ট গানের উদ্বোধন করা হয়। এই রেস্টুরেন্টত মূলত ভোজন রসিকল তারার পছন্দ মতো খানা অর্ডার দিয়ে মুহূর্তের ভিতরেই স্বাদ লইতে পারিব। এতলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ চট্টগ্রামের ভোজন রসিকলরে এই রেস্টুরেন্টত আইবার আহ্বান জানাই। চট্টগ্রাম চক বাজার বালিয়াড়কিট একটি অত্যাধুনিক মার্কেট। এই মার্কেটে তো আমার যে রেস্টুরেন্ট বিশেষ করে সিফুড নিয়ে কাজ করা হচ্ছে, এটি চিটাগং এর যে কোনো সিফুড রেস্টুরেন্ট থেকে সম্পূর্ণ আলাদা একটি রেস্টুরেন্ট। এখানে যেটা পাবেন এটা একটা লাইভ কিচেন উইথ আপনার গ্রিন সোসাইটি এবং আপনার এটা রুফটপের মতো করা হয়েছে ওপেন প্লেজে। আজ এই বালিয়াড়কিট এক ধাপ আগিয়ে গিয়ে বালিয়ারকেটের আর আর ফুড কোর্টের যথেষ্ট সুনাম আছে। অপত্র এভরিথিং ইজ পসিবল সি ফুড রেস্টুরেন্ট তারা আজ উদ্বোধন করছে। আর মনে হয় চট্টগ্রামে বহুত রেস্টুরেন্ট আছে, বাট এই টাইপের এই ডেকোরেশন এই অ্যাটমসফিয়ার কোনো রেস্টুরেন্ট নাই। আশা করি তারা খুবই ভালো করিব। আমি মনে করি যে রেস্টুরেন্টের ফুড যদি ভালো হয় এবং সাথে এনভায়রনমেন্ট, এই দুনোর কম্বিনেশনে যে কোনো কাস্টমার তৃপ্তি লয় ফেরত যাব। যেহেতু লাইভ কিচেন এটা তারা যে প্রোডাক্টগুলো নাইকে তেলেতে শুরু করে ব্যাক কিছু আমি দেখি এবং দেখি দেখ খুবই ভালো মানের প্রোডাক্ট রেস্টুরেন্ট দিবে। চট্টগ্রাম শহর অত্যন্ত দৃষ্টিনন্দন মার্কেট, বালিয়াড়কিটের মধ্যে যে রেস্টুরেন্টগুলো আছে তাদের মধ্যে ইভে একটু ভিন্ন ধর্মী রেস্টুরেন্ট। গ্রিন এনভায়রনমেন্ট, সারিমিকের সবুজ, লাইভ কিচেন এবং যারা মালিক তারা যেন আর হইয়ে যে তারা খুব কম মার্জিনে ব্যবসা করিব। উদ্বোধনী দিনে উপস্থিত আছিল বালিয়াড়কিট শপিং মলের মালিক ও জাতীয় পার্টির নেতা সুলাইমান আলম শেঠ, মানবাধিকার নেতা আমিনুল হক বাবু, দোয়ানোর সত্ত্বাধিকারী আতিকুর রহমান, মিজানুর রহমান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।